নমস্কার, আয়ুর্বেদের অগ্নিরাময় অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। জানি এই অনুষ্ঠান আপনার কাছে ভীষণ প্রয়োজনীয় একটি অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠান তো শুধু আপনার একার জন্য নয়, পুরো আপনার পরিবারের জন্য, আপনার বন্ধু মহলের জন্য, আপনার প্রতিবেশী যাদের যারা আপনার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ তাদের জন্য, আপনার আত্মীয় স্বজন যাদের প্রতিনিয়ত ভালো রাখাও আপনার দায়িত্ব। তো সকলের জন্য এই অনুষ্ঠানটি আপনার দেখা কিন্তু বাধ্যতামূলক, দেখতেই হবে আপনাকে, কারণ আপনি এতদিনে এটা বুঝে গিয়েছেন যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, আয়ুর্বেদ ছাড়া বা এনবিপি ইউনানি আয়ুর্বেদের রিসার্চ সেন্টার ছাড়া তার সমাধান পাওয়া কিন্তু একেবারে অনিশ্চিত। তাই যারা জীবনকে ভালোবাসেন, যারা নিজের প্রিয়জনকে ভালোবাসেন, যারা নিজেদেরকে সুস্থ রাখতে ভালোবাসেন, তাদের জন্য অবশ্যই এই অনুষ্ঠানটি। আজকেও আপনার সমস্যা নিয়ে আমরা আলোচনা করব এবং সেই সমস্যার সমাধান খুব জোরের সাথে বলার চেষ্টা করব, কারণ প্রতিনিয়ত এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকরা খুব জোরের সাথে কথা বলে, কারণ তারা জানে তারা কতটা রেজাল্ট দিয়েছে, কতটা রেজাল্ট দিচ্ছে এবং ভবিষ্যতে গিয়ে আপনাদের কতটা রেজাল্ট দিতে পারে। রয়েছেন আজকে আমাদের সাথে এই সংস্থার সিএমও ডক্টর প্রমোদ শর্মা। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। রয়েছেন আপনারা সরাসরি কথা বলার সুযোগ, আপনাদের রয়েছে লাইভ ফোন অনুষ্ঠান, ডক্টর প্রমোদ শর্মাকে আরও একবার পাওয়া এটা খুব বড় পাওয়া আপনাদের কাছে, তাই ফোন করুন, কথা বলুন, পাশাপাশি হেল্পলাইন নাম্বার নোট করতে কিন্তু একদম ভুলবেন না। অনেকেরই একটা প্রশ্ন ছিল যে অনেকদিন ডক্টর পি শর্মাকে লাইভ অনুষ্ঠানে পাচ্ছি না, তো একটু বেশি করে পেলে খুব ভালো হয়, তবে আমার মনে হয় ডাক্তারবাবু ভীষণ ব্যস্ত। দেখুন, আমি তো খুবই চেষ্টা করি, কেন লাইভ প্রোগ্রাম করলে আমার খুবই ভালো লাগে এবং অনেক কিছু আলোচনা হয়। একটা মানে দেখুন, মানে হাজার রকম পেশেন্ট একটা জায়গায় এসেই উনি সব কিছু পেয়ে যাচ্ছেন, তো এটা আমার খুবই ভালো লাগে। কিন্তু কী করব, আপনাদের ভালোবাসা আর আপনাদের এত চেম্বার, মানে আপনারা এখন হচ্ছে দি মানে দুর্গাপুরে চেম্বার, বর্ধমানে চেম্বার, আবার রাস্তা মাঝখানে পানাগড় পৌঁছে ওখানে বলছে স্যার এখানেও একটা চেম্বার করলে ভালো হয়, তো ভালো তো হয় কিন্তু আমাদের একদম হাতের সময় পাচ্ছে না, তার জন্য লাইভ প্রোগ্রামে একটু আসতে লেট হয়ে যাচ্ছে, কিন্তু চেষ্টা অবশ্যই করি যতটাই আমরা লাইভ বলতে পারি। একদম, কলকাতা থেকে আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবো, একটা দীর্ঘ রাস্তা, এই রাস্তার দুপাশে পাশে প্রচুর ফ্যামিলি, প্রচুর পরিবার, প্রচুর গ্রাম, প্রচুর শহর, টপকে টপকে ডাক্তারবাবুরা কিন্তু যান। এই এতগুলো যে পরিবার, এতগুলো যে বাড়ি, প্রত্যেকটি পরিবারে যতজন মানুষ বসবাস করেন, যদি একটু খোঁজ নেওয়া যায় ডাক্তারবাবু, এটা কথা আপনারা নিশ্চিত, সেই পরিবারগুলোতে সব থেকে বেশি সমস্যা যে রোগটাকে নিয়ে বা তারাও ভীষণ সমস্যাগ্রস্ত সেটা হচ্ছে সুগার, ডায়াবেটিস, এমন কোনো পরিবার বোধ হয় আমরা খুঁজে পাবো না এই রাস্তার এপাশে ওপাশে গ্রাম শহর প্রান্তর পার করে যখন চলে যাব, যে পরিবারে একজন সুগার পেশেন্ট নেই। তো কী তার সমাধান? এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এবং তার অভিজ্ঞ চিকিৎসকরা কী ভাবছেন সব নিয়ে আলোচনায় ফিরবো। তবে কে আছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? বলুন, একটু জোরে বলুন, কে বলছেন বলুন। সরি, আমি ফোনটা কেটে দিচ্ছি, আপনি আরেকবার ট্রাই করুন, অবশ্যই আপনার সাথে আমাদের কথা হবে। এটা তো ঠিক, এই বিষয়টাকে নিয়ে আজকে একটু আলোকপাত করব। সবথেকে স্টার্টিং আমি বলবো, যা অনেকজনে বাড়িতে না ডায়াবেটিস পেশেন্ট আছে আর ওরা না ভেবেই নিয়েছে যে এটা আমার না জেনেটিক রোগ, বাবা ছিল, মায়ের ছিল, দাদু ছিল, এই জন্য আমার চলে এসে, এটা তো সব থেকে মাথা থেকে আগে বেল করে দিন। কেন কি আগে সব থেকে বিশ্ব মধ্যে সব থেকে স্টার্টিংতে আদম অ্যান্ড ইভ বলা হয় না, আদম জামানার মধ্যে লোক আছে, তাহলে তো ওদের যখন সুগার ছিল না তাহলে আমাদের কী করে সুগার হলো, আমরা সবই একই সন্তানের লোক, তো যদি জেনেটিক হতো তাহলে সবারই হয়, তো জেনেটিক তো জিনিসই নেই এটা। আর ডায়াবেটিস আছে, তাহলে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, কেন প্রত্যেক ঘরে ঘরে সুগারের প্রবণতা এত পরিমাণে বেড়ে যাচ্ছে। তবে কে আছেন? নমস্কার। হ্যালো, আমি প্রিয়াঙ্কা শর্মা বলছি। হ্যাঁ প্রিয়াঙ্কা, কোথা থেকে বলছেন? ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে, হ্যাঁ বলুন প্রিয়াঙ্কা, কি সমস্যা? আমার আসলে অনেকদিন ধরে মানে এক সপ্তাহ হলো আমার ব্রেস্টে মানে পেইন হচ্ছে হালকা হালকা, আর নিপেল দিয়ে মাঝে মধ্যে দুধের মতো সাদা সাদা বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে তোমার? এটা আগে হতো কিন্তু তখন ব্রেস্ট পেইনটা হতো না। আচ্ছা, তোমার ব্রেস্টে কোনো গাঁঠ মতন কিছু আছে ওখানে, সিস্ট মতন কিছু আছে? শক্ত শক্ত তো ঠিক, আমি ঠিক বুঝতেও পারছি না, শক্ত শক্ত তো লাগছে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে বলে দিচ্ছি, দেখো তুমি একটু টিভি সামনে চলে যাও, সঙ্গে তোমাকে এটা তুমি। বলে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, একটু টেনশনে পড়ে গিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ দেখো, এটা দুটো কারণ হয়। একটা হলো হরমোন ডিসব্যালেন্সের জন্য যেটা হয়, ঠিক আছে, যা শরীরের মধ্যে যদি হরমোনস জিনিসটা বেড়ে যায় তাহলে এই জিনিসটা হওয়া স্বাভাবিক, এটার মধ্যে কোনো ভয় কিছু নেই। কিন্তু আবার একটা জায়গা এখানে সিস্ট হয়ে যায়, এটা তুমি ইউএসজি করলে, ব্রেস্টে যে তোমার হচ্ছে লেফট বা রাইট ওই ব্রেস্টে যদি তুমি ইউএসজি করে নাও, আর যদি ওখানে কোনো সিস্ট হয়ে থাকে তাহলে তোমাদের CA15.3 এটা ক্যান্সার মার্কার রিপোর্ট হয়, যা তোমার ওখানে ক্যান্সার জীবাণু কতটা কি হাই লেভেলে আছে। তো এটা দুটো তোমাকে অপশন বললাম, যদি হরমোন প্রবলেম তাহলে কিছু সমস্যা নেই, ওটা এমনি ঠিক হয়ে যাবে, আর যদি তোমার সিস্ট বা টিউমার কিছু হয় তাহলে কিন্তু একটু চিন্তার বিষয়, কেন ওটা আগে দিয়ে তোমার ক্যান্সার পর্যন্ত চলে যাবে। তো তোমার দেখো ওটা রিপোর্ট না করলে, মানে তুমি আমার কাছে এস যদি চলেও আসো তো রিপোর্ট করতেই হবে, রিপোর্ট করলেই সঠিক একটা ডিসিশন নেওয়া যাবে যে তোমার জিনিসটা কী। তো তুমি একটা সোনোগ্রাফি করে নাও, ঠিক আছে, সোনোগ্রাফি ওই ব্রেস্টে জায়গাটা হয় তো ওটা করে তুমি চলে আসো। আমি জানি যে প্রিয়াঙ্কা একটু টেনশনে পড়েছে। প্রিয়াঙ্কা, ভয় পেও না, ভয় কিন্তু যে কোনো রোগকে অনেক বেশি বাড়িয়ে দেয়। যদি এটা খুব স্বাভাবিক বিষয় হয় যেটা আপনি বললেন হরমোনের কারণে, তাহলে তো নো টেনশন। আর যদি বা কিছু ভয় হয় না, তুমি যদি এখনই যোগাযোগ করো, সেটা যে এখনই ক্যান্সার পর্যন্ত পৌঁছেছে ডাক্তারবাবু, না 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 বলছেন না, কিন্তু একদম পৌঁছায়নি, পৌঁছায়নি, পৌঁছালে তো আপনার, পৌঁছিয়ে গেলে তো ওখানে খুব বেশি দুর্গন্ধ হতো, যেই যা জিনিসটা বললেন না, ওনার যদি কোনো হোয়াইট ডিসচার্জ হচ্ছে, ওই যা হোয়াইট ডিসচার্জের মধ্যে খুব বেশি গন্ধ হতো, তো ক্যান্সার তো তোমার 110% নেই, কেন হলে তুমি বুঝতেই পারতো। তো কিন্তু কি ওখানে দেখো, প্রথম না, ক্যান্সার জীবাণু আমাদের বডির মধ্যে সবারই আছে, তোমার আমার সবারই থাকে। এটা কি হয়, যে কোনো ঘা বা যে কোনো জিনিস থেকে যদি ফ্লুইড, রস বা কোনো ব্লাড কন্টিনিউয়াসলি বের হয়ে থাকে তাহলে কিন্তু ওখানে জীবাণুটা বেড়ে যায়, তারপরে ক্যান্সার হয়, ঠিক আছে। ক্যান্সার তুমি সঠিক পেয়ে গেলে তো তোমাকে বায়োপসি বলতে হবে, তো ক্যান্সার তো নেই, তুমি ওটা একদম নিশ্চিন্ত থাকো। কিন্তু এটা ক্যান্সার মার্কার যদি হাই হয় তাহলে আগে থেকে অ্যালার্ট হবা, তো তোমার ভয় কিছু নেই। আর যদি হরমোন ডিসঅর্ডার তাহলে তো কোনো ওষুধই খেতে হবে না, তোমার এমনি ভালো হয়ে যাবে। একদম, আমার মনে হয় প্রিয়াঙ্কা এবার একটু হাসো, একদম মুখ গোমড়া করে রয়েছো, মনমরা হয়ে গিয়েছো, তুমি একটু হাসি খুশি থাকো। তুমি ব্যারাকপুর থেকে ফোন করেছিলে, মধ্যমগ্রামে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, মধ্যমগ্রাম চেম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে। আর সব থেকে আগে যেটা তোমার করণীয়, এখনই একটা ঘন্টাও তুমি নষ্ট করবে না, যেহেতু আমি একজন মহিলা সেই হিসেবে তোমার প্রবলেমটা আমি বুঝতে পারছি। তা একটা ঘন্টাও তুমি নষ্ট করবে না, 9831020886 বা 9875336796, এই দুটি নাম্বারে যে কোনো একটিতে তুমি ফোন করো এবং মধ্যমগ্রামে নিজের নামটা লিখে ফেলো। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলুন, কি সমস্যা? বলছিলাম যে আমার 4 মাস খানি আগে হঠাৎ করে আমার মাথা ঘোরায় আর পড়ে যায়। আচ্ছা। আপনার আপনার ব্লাড প্রেশার আছে? আচ্ছা ঠিক আছে, বাস ওখানেই আপনার মেন সমস্যা আছে। আপনি একটু টিভির সামনে যান, আপনাকে আপনি বলে দিচ্ছি। এই যা জিনিসটা আপনি বললেন, আপনার মাথা ঘুরে পড়ে গেলেন বা শরীর খুবই আপনার দুর্বলতাও হয়ে গেছে, আর আপনি আছেন ব্লাড প্রেশারের রোগী, তো যদি আপনার ব্লাড প্রেশার সবসময় ফ্লাকচুয়েশন করে, দেখো ব্লাড প্রেশার না রোগী হওয়া বা ব্লাড প্রেশার কম হওয়া বা হাই হওয়া কোনো সমস্যা নেই, কিন্তু আপনার মেন সমস্যাটি আছে জানেন, ওষুধ খেয়েও ব্লাড প্রেশার কোনো দিন বেড়ে যায়, কোনো দিন নামলে একবারে নেমে যায়। তো এই জিনিসটা তোমার ফল হয়, এটা কেন হয়, যদি ব্লাডের মধ্যে রিয়্যাক্টিভ প্রোটিন বেড়ে যায় তাহলে কিন্তু এই সমস্যাটা হয়। তো এই সমস্যার জন্য আপনাদের সঠিকভাবে রিপোর্ট অনুযায়ী আপনাকে মেডিসিন ব্যবহার করতে হবে। আপনার একটা পার্টিকুলারলি প্রেশারের ওষুধ খেতে পারবেন না, কেন ওটা রিয়্যাক্টিভ প্রোটিন যদি মধ্যে আপনার ব্লাড যদি দিন পাতলা হবে, সেই দিন কী হবে, প্রেশার শর্ট করে নেমে যাবে। যেই দিন একটু ব্লাড হেভি হবে বা যেই দিন তেল মশলা খাওয়া হয় বা যেই দিন পায়খানা পরিষ্কার হয় না, সেই দিন প্রেশার ওষুধ খেলেও আর কমবে না। ওকে,
তো একটু সচেতন থাকুন এবং একটু যোগাযোগের প্রয়োজনীয়তাও কিন্তু রয়েছে। একটু মিদনাপুরে তো তিনটি চেম্বার আমাদের রয়েছে, হেরিয়া রয়েছে, মেচেদায় রয়েছে, খড়গপুরে রয়েছে, আপনি আপনার সুবিধা অনুযায়ী একটু যোগাযোগ করবেন। কে আছেন? নমস্কার। নমস্কার দিদি, আমি সোনারপুর দিয়ে বিক্রম মন্ডল বলছি। হ্যাঁ বলুন দিদি। আমার বয়স 38 বছর। আমি মানে ফুটবল খেলা করতাম, এবারে হঠাৎ খেয়ে পড়ে যাই, যাওয়ার পর আমার দুই হাতে এখন প্রচন্ড ব্যথা করে, অনেক ডাক্তার দেখিয়েছি, হঠাৎ করেছি, কিন্তু মানে কিছুতেই কিছু হচ্ছে না, মানে ওষুধ খেলে কম থাকছে আবার বেড়ে যাচ্ছে। তোমার দেখো মেন সমস্যা না, চোট লাগলে যেটা ব্যথা হয় ওটা রিপোর্টে কোনোদিন আসবে না, তো তোমার রিপোর্ট করা তো বেকারই আছে। তোমার দেখো এটা মাসলস স্ট্রেন হয়ে যায়, ঠিক আছে? যখনই আমরা বেশি খেলাধুলা করি বা কোনো চোট লেগে যায়, তাহলে কি মাসলসের মধ্যে আমাদের সমস্যা চালু হয়ে যায়। মাসলসে যখনই সমস্যা চালু হয়ে যায়, ওটার মধ্যে কোনো কিছু রিপোর্ট করলে তুমি কিচ্ছু পাবে না। এখানে তোমার করতে হবে কি, প্রথম জিনিস এইরকম ধরনের জিনিস খেতে হবে যেটা তোমার চট করে হজম হয়ে যায়। দেখবে তোমার যেদিন পায়খানা পরিষ্কার না হয়, যেদিন গ্যাস বেশি হয় বা যেদিন অ্যাসিডিটি আমাশা হয়, সেই দিন তোমার ব্যথা বেশি থাকবে। তো তোমাকে বলতে হবে কি, মাসলস ফ্রি রাখার জন্যে আগে পেট পরিষ্কার রাখতে হবে, আর কিছুটা এক্সারসাইজ করতে হবে, ওটা করো। আর সঙ্গে যদি তোমার কাছে কোনো অয়েল থাকে, তাহলে ওই অয়েল একটু গরম করে ওর মধ্যে একটু কাঁচা লসুন দিয়ে ওটা মালিশ করো। এটা করলে তোমার অনেকটা রিলিফ হয়ে যাবে, 100% কিওর হবে না। আর মাসলস পেন এমনি পেন না, তোমার একটু রিলিফ হয়ে যাবে, আবার 2 বছর পরে আবার ব্যাক করবে। তো এর জন্যে কিছুটা সিমটমটিক আপনার এটা ট্রিটমেন্ট হয়, সেটা যদি কিছুদিন করে নাও তাহলে কিন্তু একদম কিওর হয়ে যাবে এটা। একদম, মানে যদি তুমি চাও সিজনের মতন এটা ঘুরে ফিরে আসুক বারবার, সেটা তোমার ইচ্ছা, তুমি শুধু টিপসটা ফলো করো, আর কিছু করতে হবে না। আর তুমি যদি চাও যে না এটা আমার জীবনে না আসুক, তাহলে কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। সোনারপুর থেকে আমার মনে হয় আমতলা চেম্বারটা বোধহয় একদম কাছে হবে, তুমি আমতলা চেম্বারে যোগাযোগ করতে পারো, ফোন নাম্বার টিপ স্ক্রিনে। কে আছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি প্রতিমা জানা বলছি। কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলছেন, কি সমস্যা বলুন? সমস্যা এই হাঁটু ব্যথা, কোমর যন্ত্রণা, মানে এগুলো লেগেই আছে। লেগেই রয়েছে? আচ্ছা, বেশ। কত বছর ধরে এই সমস্যা লেগেই রয়েছে? না কত বছর বলতে, এই সর্দি বেরিয়েছে 1 বছর মতন। আচ্ছা আচ্ছা, তা তো খুব কম, খুব কম, বেশ। মানে আপনি উনি যেইভাবে কম বললেন, কেন কি আমাদের যা পেশেন্ট ফোন করে না, আমার 1 বছর খুব কম মনে হয়, ওরা সব বলে 15 বছর, 20 বছর, 10 বছরের প্রবলেম, তো আপনার খুবই কম। কিন্তু যদি আমাদের টিভি প্রোগ্রাম আপনারা ফলো করেন, তবে আমি কিন্তু একটা কথা বলি, যা আর্থারাইটিস, যে কোনো আর্থারাইটিস হলে, যে কোনো বাত, বাতকে আর্থারাইটিস বলা হয়, যে কোনো বাত হলে আপনাকে একটাই রাস্তা চোখে দেখতে পারবেন, সেটা হচ্ছে NBP। এইবার কতটা শীঘ্রই আপনি আসবেন সেটা আপনার উপরে ছেড়ে দিলাম, কেন কি যদি আপনার 100% সমাধান আছে তাহলে এখানেই আছে, আর যদি ওই বড়ি খেয়ে ব্যথা কমাতে চান তাহলে অনেক রাস্তা আছে, আপনি যেতে পারেন। কিন্তু ওখানে হবে কি, যখন 3 মাস হয়ে যাবে না, তাহলে ওই পাওয়ারে ওষুধ আর কাজ করবে না, হাই পাওয়ারের ডাক্তারবাবু ওষুধ দিয়ে দেবে, আবার কী হবে, আপনার লিভার আর কিডনি ড্যামেজ হয়ে যাবে। তো আমার কাছে যখন আসবেন না, আপনার একদিনে ব্যথা তো আপনার কমবে না, কিন্তু যখন 5-6 দিন কন্টিনিউয়াসলি হবেন না, আস্তে আস্তে ব্যথা কমতে চালু করে, কেন কি আমাদের কোনো পেন কিলার দিই না, যা খেয়েই 1 ঘন্টা পরে বলবে হ্যাঁ আমি একদম ঘোড়া হয়ে গেছি, তো সেই রকম না। কিন্তু আমাদের যা ট্রিটমেন্ট হবে 110% ট্রিটমেন্ট হয়, কেন কি আমরা সিমটমসের ট্রিটমেন্টই করি না। একটা পেশেন্ট আমার কাছে এসে যতই বলো আমার ব্যথা হচ্ছে, এই হচ্ছে, আমি কোনো দিন ওকে ব্যথা বড়ি দিই না। ও ব্যথা হচ্ছে কেন, যদি অস্টিওআর্থ্রাইটিস, তাহলে কিন্তু তোমার শরীরের মধ্যে ফ্লুটটা কমে যাচ্ছে, জয়েন্টের মধ্যে যেটা কার্টিলেজ হয় সেখানে ফ্লুট কমে গেছে, তো ফ্লুটে যদি ওষুধ দেওয়া হয় একদিনে ব্যথা কমবে না, কিন্তু 4-5 দিন যদি কন্টিনিউয়াসলি খেতে চালু করবে, তারপরে যা ব্যথা ভালো ফিল করবে সেটা ব্যথা বডি খেয়েও আর ফিল করতে পারবে না। তো যদি 100% কিওর করতে চাও, তাহলে তো একটাই রাস্তা, NBP। এবার আপনার উপরে, কেন বাধ্য হয়ে আমি বলি আসতেই হবে, তো আপনার 1 বছরেই সমস্যা,
যদি চলে আসেন তাহলে তা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, নাহলে আবার দেখবেন 2 বছর পরে আবার আমাকেই ফোন করছেন যে আমি 1 বছর 2 বছর আগে আপনাকে ফোন করেছিলাম কিন্তু আমারই ভুল, আমি এখানে ওখানে ঘুরে এইবার আপনার কাছে আসছি। তো দেখুন আমার কাছে আসুন, দেখুন আমার কাছে আপনি মধ্যম গ্রামে যদি আসেন না তাহলে ওখানে আমাদের কোচবিহার থেকে পেশেন্ট এসে অ্যাডমিট হচ্ছে, শিলিগুড়ি থেকে অ্যাডমিট আছে, আসানসোল থেকে আছে, এক্ষুনি কালকে একজন ছুটি হলো, আন্দামান থেকে লোক এসছে। তো দেখো এত লোক তো পাগল নেই যে অত দূর ডিস্টেন্স জার্নি করে এখানে এসে ট্রিটমেন্ট নিয়ে চলে যাচ্ছে আর ভালো হয়ে যাচ্ছে। তো তুমি দেখো যদি তাড়াতাড়ি সুস্থ হতে যাও একদম হেল্পলাইন নম্বরে ফোন করে চলে আসো। একদম এখান থেকে যদি আমরা সাউথে পৌঁছে যেতে পারি তাহলে কেন আপনি কোচবিহার বা নর্থ বেঙ্গল থেকে ইউপি আসতে পারবেন না? কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি শায়নী বলছি। হ্যাঁ শায়নী বলুন। হ্যাঁ, আমার সমস্যাটা আমি একচুয়ালি জানতে চাইছি যে আমার যে প্রবলেমটা এটা আদৌ কি মানে চিকিৎসা করে সারানো সম্ভব কিনা। সমস্যাটা হচ্ছে আমার একবার হেঁচকি উঠতে শুরু করলে কিছুতেই থামে না, মানে ঘন্টা দেড়েক অব্দি টানা হেঁচকি উঠে গেছে, হেঁচকি উঠতে উঠতে আমার মানে গলা শুকিয়ে যায়, মানে চোখ দিয়ে জল বেরোতে থাকে, এইরকম মানে সিরিয়াস হয়ে যায় ব্যাপারটা, অনেক সময় নিঃশ্বাস আটকে যায়। এতটা সিরিয়াস না হলে এই সমস্যাটা ডাক্তারবাবু আমারও হয়, আমার যদি একবার হেঁচকি ওঠে শায়নের মতন আমার কিন্তু প্রায় 20-25 মিনিট হেঁচকি চলে এবং বুক টুক ব্যথা হয়ে যায়, তাই না শায়নী? একদম এটা হয় আমার, এবং আমার ঝাল খেলে হয়, অন্য কিছু তো হয় না, ঝাল খেলেই হয়। আমি জানি না শায়নীর কি কোনো খাবার খাওয়ার পর হয় নাকি কোনো স্পেসিফিক মানে কোনো কারণ খুঁজে পাই না, আমি এমনি শুরু হয়ে যায়, শুকিয়ে গেলে হয়, অনেক সময় খেয়ে খেয়ে পেট ভরে যায় কিন্তু কিছুতেই থামে না। আমি খুব ঝাল এমনি খাই, মানে ঝাল খেলে আমার অন্য কোনো অসুবিধা হয় না, কিন্তু এমন না যে ঝাল খেলেই হচ্ছে বা কিছু, হঠাৎ শুরু হয়ে যায়। আচ্ছা তোমার দেখো একটা জিনিস প্রবলেম আছে তোমার, কিন্তু তোমার অ্যালার্জি একটা ধাত আছে। ও অ্যালার্জি ধাত আছে? হ্যাঁ হ্যাঁ আছে। বাস এটাই তো তোমার, তুমি বলছো স্পেসিফিক, আমি বেশিক্ষণ জলে থাকলে হাত লাল হয়ে যায়, এই প্রবলেমগুলো আছে। তুমি একটু আগে কি বললো আমি স্পেসিফিক রিজন পাচ্ছি না, তো রিজন তো পেয়ে গেল। এবার তুমি স্পেসিফিক যদি ভালো করে মানে রিপোর্ট করতে মানে একটা প্রুফ নিতে চাও তাহলে দুটো রিপোর্ট করে নাও, কেন ওনার জন্য আমি বলছি, ম্যাডামের জন্য বলছি। তো দেখো তুমি একটা প্রথম আইজিই লেভেল টেস্ট করো, সেটা তো 110% তোমার হাই থাকবেই, এটা যে অ্যালার্জির সমস্যাটা। এইবার তোমার একটা টেস্ট করতে হবে SAT, স্যাট, স্যাট হয় না, স্যাট রিপোর্ট টেস্ট করতে হবে। এটা করলে কি হবে, এই যে একটু আগে ম্যাডাম কি বললো আমার ঝাল খেলে কিন্তু এটা হয়, অবশ্যই এটা একটা জিনিস খেলেই হয়, তুমি নোটিস করতে পারবে না সেটা, আর সেটা তোমার কী খেলে হয় সেটা আর আমিও বলতে পারবো না। তো এই যা রিপোর্ট করলে অনেক জায়গায় দেখা যায় তোমার রিফাইন তেল খেলে হতে পারে, তোমার সরষ তেল খেলে হতে পারে, তোমার ময়দা জাতীয় জিনিস খেতে হতে পারে, বা তোমার আটা খেলে হতে পারে। তো সেই রিপোর্টটা করে নাও, তোমার 80% রোধ তো তুমি ওখানে যদি ফলো করো তাহলেই ভালো হয়ে যাবে। তারপরে যেটা 20% বেঁচে গেলো সেটা আইজি কমানোর জন্য ওষুধ খাও, 100% তোমার এই রোগে মুক্তি পেয়ে যাবে। একদম, এই জন্য বলি কিন্তু অভিজ্ঞ মানুষের পরামর্শ নেওয়া উচিত। দেখো যেটা আমরা সাধারণ মানুষ খুঁজে পাই না কারণ, সেটা কিন্তু উনি চট জলদি কয়েক সেকেন্ডের মধ্যে বলে দিলেন যে আমাদের সমস্যাটা কোথায়, ট্রিটমেন্ট করতে হবে সঠিকভাবে, ট্রিটমেন্ট সঠিকভাবে মেনটেন, সঠিকভাবে কথা শোনা যদি আমরা করে থাকি তাহলে কিন্তু সমস্যা থেকে চট জলদি বের হতে পারবো। প্রত্যেকের জন্য আরেকবার বলবো হেল্পলাইন নাম্বার নোট করুন, চেম্বারের কথা আমি ফিরবো। তবে পরের বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। বয়স কত আপনার? 30 বছর। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, 30 বছর মহিলার মধ্যে যদি ব্রণ বেরোয় তাহলে কিন্তু বাইরে কোনো আপনার ক্ষতি নেই, মানে স্কিনের কোনো প্রবলেম নেই, আপনার একটাই প্রবলেম আপনার মাসে ঠিক হচ্ছে না, এবং যদি হয় তাহলে টাইম টু টাইম হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না, বা আপনার সাদা সাপ বেশি ভাঙড়ে, বাস এটাই ট্রিটমেন্ট করে নিন ভালো হয়ে যাবে। আর যদি ক্রিম মাখতে চান না মেখে নিন, কমে যাবে বেড়ে যাবে, উল্টো আপনার যে স্ক্রিনের 7 লেয়ার হয় সে এক একটা লেয়ার পুরো নষ্ট, ডেড স্ক্রিনের কাছে চলে যাবে। তো একবারে কোনো ক্রিম মাখা দরকার নেই, তোমাকে আমি বলে দিলাম এই দুটো তোমার প্রবলেম আছে, তুমি যদি ওটা ঠিক করতে পারো তাহলে কিন্তু অবশ্যই একটা 100% তোমার কিওর হয়ে যাবে।
এখানে কিন্তু দুটো সমস্যা, এক তো আপনার স্কিনের সমস্যা যেটা বহিঃপ্রকাশ হচ্ছে, এর ট্রিটমেন্ট করলে যেটা আসল জায়গার যেটা উৎস সেই জায়গাটা যদি আমি নজর না দিই সেও তো বাড়তে থাকবে, তার সমস্যাটাকে বড় করতে থাকবে, সেদিকে আগে নজর দেওয়ার কিন্তু বেশি প্রয়োজন। আমাকে দেখতে বাজে লাগছে, কে কি বলবে, সেদিকে আগে নজর না দিয়ে ইন্টারনাল সমস্যার সমাধান করুন। তাই বারবার বলি, পার্লার দিদি বা দাদাদের উপর ভরসা একটু কম করুন যখন আপনার সমস্যা আসবে, অভিজ্ঞ চিকিৎসকের উপর কিন্তু ভরসা করুন। অবশ্যই যাবেন আপনি পার্লারে, আপনি হেয়ার কাটের জন্য যান, হেয়ার কালারের জন্য যান, কোনো একটা সাজের জন্য যান, কিন্তু রোগের জন্য নয়। কে আছেন, নমস্কার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? সেই জন্য আমি একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ডাক্তারবাবু রিপোর্ট করাতে বলেছিলেন, করিয়েছিলাম, তো বলছে যে এরকম আমার কিডনিতে নাকি সিস্ট আছে, ভালো করে নিন, নাহলে কি হয়, সিস্টে পরে টিউমার হবে, টিউমারের পরে আপনার ক্যান্সার হবে, তারপরে যদি ওয়েট করবেন তাহলে বলুন তো ওয়েট করার কি আছে, এটাই তো সমস্যা। রিনাল সিস্ট আছে, ওটা ট্রিটমেন্ট করে নাও, ভালো হয়ে যাবে। তো এবার প্রশ্ন আপনার এটা হতে পারে যে আমি অন্যপ্যাথির দ্বারস্থ হলে আমি ভালো রেজাল্ট পাবো, নাকি আয়ুর্বেদ এনবিপি ইউনানির আয়ুর্বেদার দ্বারস্থ হলে ভালো রেজাল্ট পাবো। অন্যদিকে কি হবে আমি জানি না, কিন্তু এখানে এলে সম্পূর্ণ সুস্থ হবে এটা আমরা জানি না। অন্য গেলেও কি হবে আমি বলে দিচ্ছি। দেখো, তোমাদের খুব কমন সমস্যা কি হয়, ইউটেরাসের মধ্যে সিস্ট হয়ে যায়, পিসিওডি হয়ে যায়, তাহলে ওখানে আপনাকে লাস্টে কি বলা হয়, ইউটেরাসটা আপনি বাদ দিয়ে দিন, তাই তো বলা হয়। তো আপনি ইউটেরাস যদি বাদ করে নেবেন তাহলে আপনার সিস্ট আপনার থাকবে না, ঠিক আছে, আপনি বাদ দিতে পারেন। এইবার কোথায় সিস্ট হয়ে গেল, কিডনি। এইবার দুজনই সমস্যা, যা কিডনি বাল্ব করে করে দেব, আর কিডনি বাল্ব তো আমি করাবও না, কিডনি বাল্ব করলে তো জীবিত থাকবো না। তো দেখো, সিস্টে শুধু ওষুধ খেয়ে ভালো হয়ে যায়, তো যদি ইউটেরাসের সিস্ট ভালো হয়ে যায়, কিডনি সিস্ট আরও ইজিলি ভালো হয়ে যায়। কেন, ইউটেরাসের মধ্যে তোমার 28 ডেজ পরে মেনস্ট্রুয়েশন সাইক্লেশন ভাঙে, তারপরে সিস্টে জিনিসটা আপনার বেরিয়ে যায়, যেটা সিস্ট ভেঙে যাবে সেটা আপনার বেরিয়ে যাবে, কিন্তু আপনার কিডনি থেকে পেশাব রোজ হচ্ছে, তো খুব ইজি, খুব কিছুদিনের মধ্যে এটা ট্রিটমেন্ট করলে একবারে ভালো হয়ে যাবে একদম। এবং মেদিনীপুরের বন্ধুকে বলবো, তিনটি চেম্বার কিন্তু রয়েছে, আপনাকে সেখানে যোগাযোগ করতে হবে, ফেলে রাখবেন না। অন্য কোনো প্যাথির উপর অপারেশন করে একটা গুরুত্বপূর্ণ অর্গান বাদ দিয়ে দেওয়ার বিশ্বাসী হবেন না, কারণ এটা সত্যি আমাদের কারোর জন্য ভালো খবর হবে না, তাই যোগাযোগ করুন। আরেকবার মনে করিয়ে দেবো, 9831020886 বা 9875336796 এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে। আমরা আলোচনা শুরু করেছিলাম সুগারে, এখন অবধি পৌঁছতে কিন্তু পারিনি, শুধু ছোট করেই শুনবো এনবিপি তে কতটা ভালো আমরা রেজাল্ট পাচ্ছি। দেখুন, সুগার আমরা তো কোনোদিন ওটা ডিজিজই বলি না, কেন, ওটা একটা ম্যানেজমেন্টের রোগ, যদি ডিজিজ হতো তবে তো জিরো হয়ে যেত, ডায়াবেটিস না হলেই তো ভালো, তো কিন্তু ডায়াবেটিস যখন রিপোর্ট করাও তাহলে কি পেয়ে যাও, 70 থেকে 110 হওয়ার দরকার ফার্স্টিন, এখান দিয়ে যদি কমে যায় তাহলেও খারাপ, বেড়ে গেলেও খারাপ, তো এটা দেখো এটা ম্যানেজমেন্টের রোগ। এটা যদি প্যানক্রিয়াস লেভেল তোমার ভালো মতন কাজ করে তাহলে কিন্তু সুগারের ওষুধ তোমার লাইফ টাইম খেতে হবে না। ওকে, পরের বন্ধু কে আছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ কথা বলুন, কে বলছেন? মেদিনীপুর থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? দাঁতে যন্ত্রণা করে না নিচনে মাড়িতে যন্ত্রণা করে? কত বয়স আপনার? সুপারি উপারি খান আপনি? ওখান দিয়ে কোনো রস বা কোনো ব্লাড বা কিছু
মুখে বাজে একটা গন্ধ আসছে। তো তা মাঝে মাঝে মুখে গন্ধ হয়, তাই তো? ঠিক আছে, এবার শুনো, শুনুন, আপনাকে এত সুস্থ কথা বললে হবে না, কেন কি একদম আপনি খারাপ রোগীর কাছে যাচ্ছেন এখন, ঠিক আছে? কিন্তু আমি এখানে কিছু বলবো না, কেন কি আগে আমি দেখবো তারপরে বলতে পারবো। তো তুমি একটা না হেল্পলাইন নম্বরে এত ধীরে না, একটু জোরে ফুলতি নিয়ে এসো বাড়ি বডিতে, আর দিয়ে এখনই ফোন করো, কেন কি তোমার এটা খারাপের রোদে একটা যাচ্ছে, সেটা এখন বলবো না, আগে আমি দেখবো তারপরে বলতে পারবো। একদম, তো যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। তবে সুগার নিয়ে যে ধারণাটা আমাদের ছিল, যে সুগার হয়ে যাওয়া মানে সারা জীবন ওষুধ খেতে হবে, সুগার হয়ে যাওয়া মানে এটা সারবে না, সুগার হয়ে যাওয়া মানে সুগার থেকে শুরু হবে, শেষ হবে আরও পাঁচটা রোগ নিয়ে, এবং সুগার মানে জেনেটিক, আমার আছে, আমার ছেলের হবেই, এবং যখন হবে তখন আমাকে আশ্চর্য হওয়ার কোনো বিষয় নেই, সেও আবার আমার মতন সারা জীবন ওষুধ খাবে এবং 10টা রোগ নিয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। কিন্তু এনবিপির অভিজ্ঞ চিকিৎসক হিসেবে আপনি বলছেন যে আপনাদের কাছে সুগারের ডেফিনেশন একদমই সেটা নয়। আমরা অবশ্যই এই বিষয়ে আবারও আলোচনায় ফিরবো। তবে কে আছেন? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে? আমরা মিদনাপুর থেকে এবার একটু মুর্শিদাবাদের দিকে গেলাম। বলুন কি সমস্যা? আমি বলছি আমার মায়ের 5 বছর থেকে মানে তল পেটের সমস্যা, মানে তল পেটে লাগছে লাগছে করে, কিন্তু ডাক্তার কোনো রোগ পায় না, ছবি করা হয়েছে, ছবিতে কোনো রোগ ধরা পড়ে না, আর ওষুধ দেয় কিন্তু ভালো হয় না। এই 10 দিন 15 দিন এভাবে পড়ে থাকার পর আবার হয়তো 2 দিন ভালো হয়, আবার হয়। বয়স কত মায়ের? বয়স কত? আচ্ছা, পেট ফেফে যায় ওনার? পেট ফাপে না, আপনার নরমালি থাকে। আচ্ছা, আপনার রিপোর্টে সবসময় সব জিনিসই নরমাল দেখাচ্ছে, কিডনি ফিডনি যত কিছু আছে সবই নরমাল, কিন্তু অথচ মাসে 3 বার করে মানে পড়েই থাকছে। আচ্ছা, ওনার যা এটা সোনোগ্রাফি হয়েছে ওখানে আপনি দেখেছেন, তো ইমপ্রেশনের মধ্যে নরমাল স্টাডি লেখা আছে এটা? নরমাল স্টাডি? হ্যাঁ, আগে দেখুন, আপনি বলে দিচ্ছি, শুনুন, আপনি জানেন না আর দেখতে অনেক সময় লাগবে। আপনি আজকেই না সোনোগ্রাফি ওনার যে রিপোর্ট আছে না, ওটার নিচনে দেখবেন ইমপ্রেশন বলে একটা লেখা থাকবে, ইমপ্রেশনে দেখবে যে আপনার নর্মাল স্টাডি আছে কিনা। যদি নর্মাল স্টাডি থাকে তবে আপনার রিপোর্ট ভালো। কেন এই এই কথা আমি কেন বললাম, আমি আজকেই পেশেন্ট বলছি, আজকেই পেশেন্ট দেখেছি, ওনার ফ্যাটি লিভার গ্রেড 2 ছিল, ঠিক আছে? আর ওখানে আপনার যা ডাক্তার দেখাচ্ছিল সেখানে বলে দিল যে এটা তো না না, আপনার তো নর্মাল আছে, কোনো অসুবিধা নেই। তো পেশেন্ট যদি আমার কাছে এসে, আমি বললাম রিপোর্ট দিন, বলছে আমার রিপোর্ট তো আমার নর্মাল, তাও আমি নিয়ে এসেছি দেখে নিন। তো আমি দেখলাম, এটা বললাম এটা তো তোমার এই আছে, আপনার এখানে তো আপনার লিভারে ফ্যাটি গ্রেড 2 আছে, এবং তোমার গলব্লাডারের মধ্যে একটা ফাইব্রয়েড বলছে, মানে একটা ছোটো ঘা হয়ে আছে, বলছো না এটা তো আমাকে বলেনি, বলেনি, ঠিক আছে তাহলে আপনি ওই ডাক্তারের কাছে নম্বর আছে? বলছে হ্যাঁ, আমার ভালো মানে একদম ফ্যামিলি ডক্টরের মতন, মা তাহলে আপনি একটা ফোন করুন তো ওনাদের। তো যখন ফোন করে বললেন যে আমি একটা ডাক্তারের কাছে এসেছি, উনি বলছেন ফ্যাটি লিভার, বলছে হ্যাঁ ওটা তো সবারই হয় এখন। তো সবারই হয় এখন মানে এটা কি মানে? তো ওনার ফ্যাটি লিভার ছিল। তো দেখো এই জিনিসটা তোমার একটা জিনিস হতে পারে, তো ওটা আগে দেখে নাও তোমার ইমপ্রেশন নর্মাল স্টাডি আছে কিনা। উনি বলে দিয়েছেন নর্মাল, আর তুমি ভেবে নিয়েছো নর্মাল, এটা কোনো দিন হয় না, তো ওটা দেখে নাও, আর তারপরে একটা লিভার ফাংশন টেস্ট করে নাও। অনেকবার কী হয়, লিভারের মধ্যে যদি তোমার অ্যালকালাইন ফসফেট হাই হয়ে থাকে বা SGOT যখন হাই হয়ে থাকে, তোমার কোনো সোনোগ্রাফিতে রিপোর্টে কিছু খারাপ আসবে না, কিন্তু তোমার ডাইজেশন হতে সময় লাগবে। যেই দিন তুমি কোনো মাংস জাতীয় জিনিস খেয়ে নেবে সেই দিন হবে না, তার পরের দিন তোমার তলপেটে ব্যথা হচ্ছে। তো তুমি লিভার ফাংশন টেস্ট এটা একটা করে নাও, ব্লাড টেস্টে হয়, আর যেটা সোনোগ্রাফি করেছো নতুন করতে হবে না, সেই পুরনো সোনোগ্রাফি নিয়ে আসো, তোমাকে বলে দেবো তোমার রোগ কী আছে। একদম একদম, ক্লাসের কথা মনে পড়ে যাচ্ছে, বই আমাদের একটা থাকে, ওই একটা বই আমাদের ক্লাস শুদ্ধ সবাই পড়ে, কিন্তু ফার্স্ট কিন্তু একজন হয়, কেউ আর ওই বই পড়ে কিন্তু ফেলও করে যায়। তাই রিপোর্ট এলো মানে রিপোর্ট যে কোনো ডক্টর যা হোক বন্ধু আপনি চোখ বন্ধ করে ভরসা করে নেবেন এমনটা নয়, অভিজ্ঞ ডক্টরকেই দেখান আপনার রিপোর্টটা সত্যি কি বলছে। এরকম কথা কিন্তু আমি বহুবার শুনেছি, বহু মানুষ আপনারা ফোন করেছেন, আপনারা জানেন আপনার রিপোর্ট নর্মাল, কিন্তু ডাক্তারবাবু পরে বলেছেন আপনার রিপোর্ট কিন্তু নর্মাল নয়, তাই সতর্ক থাকুন। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন?
মুর্শিদাবাদ। আচ্ছা বলুন, একটু জোরে বলবেন। মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ বলুন, সমস্যাটা বলুন। সমস্যাটা হচ্ছে মানে পায়ে ব্যথা। পায়ে ব্যথা, আচ্ছা। পায়ে ব্যথা না হাঁটুতে ব্যথা না পিন্ডলি ব্যথা গোড়ালি ব্যথা কি ব্যথা? পা তো অনেক বড়। পায়ে হাঁটুতে ব্যথা। হাঁটুতে ব্যথা আছে। তো তোমার কি হয়েছে? হাঁটু এক্সরে করো। হাঁটুতে ব্যথা আছে তো, তো হাঁটুর এক্সরে করো আর দেখে নাও ওখানে অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ আরে বাবা ওটা খাও না, ওটা খেয়ে তো তোমার ব্যথা তো কোনো জীবনে আর ভালো হবে না। আর একটা সময় পরে তোমার লিভার কিডনি নিয়ে আবার ডাক্তার ডাক্তার শুধু ঘুরবে। ঠিক আছে, তো ওইসব করো না, ব্যথা ওষুধ খাও না। কেন ব্যথা হচ্ছে তুমি একটা টিভি সামনে যাও, তোমার ভালো করে বলে দিচ্ছি। হাঁটু ব্যথা এখন খুব কমন হয়ে গেছে এখানে ইন্ডিয়াতে। কেন হয়ে গেছে জানেন? অল্প সময়ের মধ্যে আপনারা অ্যান্টিবায়োটিক খায়ে খেয়ে শরীরে ফ্লুডগুলো কমিয়ে দিচ্ছেন। এই যে ফ্লুড কমিয়ে দিলে কি হচ্ছে, আপনার দুটো হাঁটু মাঝখানে যেটা জেলি হয় সেই জেলিটা শুকিয়ে যাচ্ছে, যেটা স্মাইল ফ্লুইড বলা হয়। জেলি বলা হয় না, আপনাদের সুবিধার জন্য আপনাদের জানানোর জন্য আমি বলে দিচ্ছি। এই যে জেলটা শুকিয়ে গেলে কি হয়, দুটো হাড় ওখানে ঘর্ষণ হয়ে ক্ষয়ে যায়। আর এখানে তুমি যদি ব্যথা বড়ি খাও কি করবে? তোমার ব্যথা বড়ি হেলে কোনো দিন ফ্লুইড বা কোনো দিন ঘর্ষণ ঠিক হবে না, আরো তোমার জোর পেয়ে যাবে। জোর পেয়ে গেলে কি হবে, আরো বেশি ঘর্ষণ হবে। তাহলে এখন যাই তো চলতে পারছো ওষুধ খেয়ে, এক বছর দু বছর পরে সেটাও আর হবে না, বিছানায় পড়ে যাবে। তারপরে যেই পেনকিলার সাইড ইফেক্ট, তাহলে কি হবে তোমার লিভার আর কিডনি নষ্ট হয়ে যাবে। তো এটা পেনকিলার খেয়ে কোনোদিন কমাও না, তুমি এটা সঠিকভাবে ট্রিটমেন্ট করো, একবার ভালো হয়ে যাবে। সঙ্গে থাকুন, মুর্শিদাবাদে কিন্তু চেম্বার রয়েছে, বহরমপুরে যোগাযোগ কিন্তু করতে হবে। আমি একটু জানিয়ে রাখবো যে কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, রামপুরহাট, খুব তাড়াতাড়ি ব্যান্ডেলও কিন্তু চেম্বার রয়েছে, যোগাযোগ করতে হবে। মিদনাপুরে তিনটি চেম্বার রয়েছে, কিন্তু আপনারা হেডিয়া যোগাযোগ করতে পারেন, মেচেদায় যোগাযোগ করতে পারেন, খড়গপুরে যোগাযোগ করতে পারেন। এছাড়া মালদা, শিলিগুড়ি, কোচবিহারও কিন্তু আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। কলকাতার দিকে চলে আসবো, কলকাতার দিকে তিনটি চেম্বার রয়েছে, কলকাতায় মেটিয়াবুরুজ, ল্যান্সডাউন এবং কিন্তু অবশ্যই হাতিবাগানের চেম্বার রয়েছে। হাওড়ায় আপনাদের জন্য চেম্বার রয়েছে, শিবপুরে রয়েছে, বালচিগুড়ি বাজার দাসনগরে রয়েছে, বেল্লুরে রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনায় আমতলায় আপনারা চেম্বার পেয়ে যাবেন। হেড অফিস কিন্তু মধ্যগ্রাম, যোগাযোগ করুন খুব তাড়াতাড়ি। কিন্তু আসামের গুয়াহাটি, ত্রিপুরার আগরতলা, বাংলাদেশের চেম্বার রয়েছে এবং আন্দামানের পোর্ট ব্লেয়ারেও নতুন বছরে কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে। তাছাড়া বেশ কয়েকটি থেকে ট্রিটমেন্ট করার সুযোগ সুবিধা আপনাদের জন্য কিন্তু রয়েছে, সে বিষয়ে আমরা ফিরবো। তবে অনেকক্ষণ কেউ আছেন, নমস্কার। বারাপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা? বয়স্ক তো আপনার? ৪৬। আপনি কি ব্যায়াম করতেন আগে? আচ্ছা, ভারী কোনো সামান চালানোর কাজ করেন? তোমার এটার জন্য কোন ডাক্তার দেখিয়েছো এই প্রবলেমের জন্য? হ্যাঁ ডাক্তার দেখিয়েছিলাম। ওখানে এক্সরে করেছে? আরে এমআরআই করা দরকার নেই, এক্সরে করলেই হয়ে যাবে আপনার। কি বললো ডাক্তার? আপনার সমস্যা কি হয়েছে সেটা কি বলেছে? এটা আপনাদেরও ভুল, আপনি যা টিভি সামনে বলছেন। দেখুন একটা রোগ হয় না, আগে যদি পেশেন্টকে ভালো করে বলে দেওয়া হয় না, শুধু ওই ভারী সামান চালাবে না, সে তো একটা ছোট বাচ্চাও বলতে পারবে হ্যাঁ হ্যাঁ তোমার কোমরে ব্যথা, ভারী সামান চালাবে না, এটা করবে না, সেটা করবে না, সত্তর গদির মধ্যে শোবে, বেশি বাইক চালাবে না, বেশি টোটোয় চাপবে না, তো এটা তো সবই বলবে। তোমার রোগ কি হয়েছে
লাম্বার স্পন্ডেলাইটিস হয়েছে তো কেন হয়েছে, লাম্বার স্পন্ডেলাইটিস এর মধ্যে L4 হাড়ের মধ্যে কোনো ক্ষতি হচ্ছে, L5 এর হাড়ের মধ্যে কোনো ক্ষতি হচ্ছে, বা L5 আর S1 জয়েন্ট আছে ওখানে শিরা বসে রয়েছে, এটা হলো বোঝাবার জিনিসটা। তো এটা যদি তুমি বুঝে যাও না, তাহলে দেখো কি হয় জানো, ডাক্তার যত প্রেশার দিয়ে তোমাকে ওষুধ খাচ্ছে ট্রিটমেন্ট করছে, তুমিও না অত প্রেশার দিয়ে দেবে। দেখো একটা না ইন্টারেস্ট আসার দুপক্ষে ইন্টারেস্ট আসা দরকার। যদি ধরো তুমি একটা কাজ করো, তুমি মান্থলি জানো না যে আমি কত টাকা মাস শেষ হলে পাবো, তাহলে তোমার না কাজে এনার্জি থাকবে না। কিন্তু যদি তুমি একটা জায়গা কাজ করো, তুমি জানো এখানে কাজের শেষের সময় 1 মাসের মধ্যে আমার 25,000 টাকা স্যালারি আছে, তাহলে তোমার কাজে এনার্জি স্পিড বেড়ে যাবে। কেন, তোমার ইন্টারেস্ট ওখানে আসবে, মানে তোমার মালিককে যা কাজ সেও ইন্টারেস্ট, তুমিও ইন্টারেস্ট, দুটো ইন্টারেস্ট দরকার আছে। তো একটা রোগ, মানে আমাকে একজন ডক্টরই প্রশ্ন করলো যে তুমি পেশেন্টকে এত ডিটেলসে কেন বলো যে তোমার এই সমস্যা হয়, তো ওষুধ দিয়ে ছেড়ে দাও। মানে না, তোমার দেখো পেশেন্ট কি হয়, তোমার পেশেন্ট যেটা 10টা দেখায় সেখানে তোমার পেশেন্ট ব্যাথ করে না, আর মানে ওরা ট্রিটমেন্ট মাঝখানে হয়তো ছেড়ে দেয় কিছু করে দেয়, বা ওরা একটু স্যাটিসফাই হয় না, মানে হয়তো তুমি সেম ওষুধ আমিও সেম ওষুধ দিচ্ছি কিন্তু তোমার স্যাটিসফ্যাকশন হচ্ছে না পেশেন্টে। তো দেখো তুমি না একটু পেশেন্টকে যদি ভালো করে বুঝিয়ে দাও, তাহলে পেশেন্ট একটু ডিটেলসে জেনে গেলো আমার এই সমস্যা। এবং একটা কথা কি হয়, যখনই না আপনার কোমর ব্যথা ভালো হয়ে যাবে, ধরুন আপনার পাশে একজন কোমর ব্যথা হবে, আপনি কোনোদিন ওই সাজেশন দেবেন না যে আমার তো কোমরে ব্যথা ছিল তুমি ওই ওষুধ খাও, কেন তোমার এখানে ডাক্তার বলে দিয়েছে তোমার কোমরে ব্যথা শিরা চেপে যাচ্ছে বসে যাচ্ছে তার জন্য এই প্রবলেম হলো, কিন্তু হয়তো ওনার একটা আলাদা প্রবলেম হতে পারে। একদম একদম, ঠিক আছে। তো ওর জন্য তুমি একবার ডাক্তারের কাছেই চলো। তো এই জিনিসটা তোমার মানে একবারে না সিমটমস ট্রিটমেন্ট করো না, কোমরে ব্যথা একটা 10টা ওষুধ বলে দেবো সে খাও আজকে তুমি ভালো হয়ে যাবে, তো সেটা কিন্তু সিমটমস ট্রিটমেন্ট হবে। তো যদি ভালো করে সারাতে হয়, ভালো করে আগে রোজ জেনে নাও, আমার জানা আছে আপনাদের বলছি আপনি জেনে নাও, আর তারপরে ট্রিটমেন্ট স্টার্ট করো, তারপরে না তোমার এটা এক্সারসাইজ করলেও এনার্জি পেয়ে যাবে, কেন তুমি জেনে যাবে যে এই প্রবলেম বেড়ে গেলে আপনার কি সমস্যা হতে পারে। তো আপনার একটা এনার্জি যখন পেয়ে যাবেন না, তাহলে দেখুন ওই ডাক্তার ভালো হয়ে যাবে যে হ্যাঁ হ্যাঁ আমি তো এমবিবিএস দেখালাম এই 1 মাসের মধ্যে ভালো হয়ে গেলাম। অনেকজন এরকম ফোন করে বলে, লাইভেই বলে, তো কেন বলে, এই জিনিসটা আমরা বুঝিয়ে দিই। তো বুঝিয়ে দিলে কি হয়, আমরা যে ওষুধ দিয়ে আমরা জাস্ট জিনিস বলি না, পেশেন্ট ওর থেকে বেশি ইন্টারেস্টিং মানে ইন্টারেস্ট দেখিয়ে ওই জিনিসটা ফলো করে। ফলো করলে কি হয়, আমি হয়তো পেশেন্টকে বলেছি 2 মাসে ভালো হবেন, পেশেন্ট 1 মাস ফোন করে বলছে দাদা আমি তো ভালো হয়ে গেছি। তো এই জিনিসটা হয়ে যায় কেন, পেশেন্ট ইন্টারেস্ট বেড়ে যায়। একদম, মানে সব থেকে বড় বিষয় যে কথা বলতে ভালোবাসো একজন চিকিৎসকের সাথে, এবং একজন চিকিৎসকেরও উচিত যে সারাদিনের ক্লান্তির পর বিরক্ত না নিয়ে পেশেন্টের সঙ্গে বন্ধুসুলভ একটা আচরণ করা। এটা যদি হয় তাহলে কিন্তু অবশ্যই পেশেন্টেরও ভালো লাগবে, একজন চিকিৎসক তাকে সম্পূর্ণভাবে বুঝতে পারবে, এবং একজন চিকিৎসককে যদি আপনি পছন্দ করেন দেখবেন তাহলে আপনার রোগ কিন্তু অনেক তাড়াতাড়ি সেরে যাবে। সে কারণে জাস্ট কয়েকদিন আগে ডাক্তারবাবু আমরা অ্যাঙ্কুলাইজিং বিষয় নিয়ে আলোচনা করছিলাম, লাইভ অনুষ্ঠান হচ্ছিল, ডক্টর বিনোদ কুমার সিং ছিলেন, সেখানে একজন ফোন করে বলো আমার অ্যাঙ্কুলাইজিং হয়েছিল, আমি মাত্র কিছুদিন ডক্টর টি শর্মার কাছে ট্রিটমেন্ট নিয়েছি এবং আমার 80% আমি ভালো আছি, আমি নিজে ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আমি ভালো থাকতে পারবো। আমাদের বিষয় ছিল অ্যাঙ্কুলাইজিং এবং ছেলেটি অল্প বয়সী একটি ছেলে আপনার কাছে গিয়েছিলেন, তিনি ফোন করে বললেন অ্যাঙ্কুলাইজিং এত ভয়ঙ্কর একটা রোগ, আমরা কোনোদিন শুনি না অন্য কোথাও গিয়ে কেউ ভালো হয়, সেখানে সে বলছে মাত্র কয়েকদিনের মধ্যে আমি ভালো রেজাল্ট পেয়েছি, 80% ভালো দিকে আমি। এর থেকে বড় খবর আর কি হতে পারে, এর মধ্যে একটা বড় মেডিসিন কি বলুন তো, বন্ধুত্ব, ভালোবাসার সম্পর্ক, যেটা একজন চিকিৎসকের সাথে গড়ে তোলা উচিত। কে আছে বলুন, নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে? হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা এমন বলছো মানে বুড়ো মানুষের মতো সমস্যা,
30 বছরে কিছু খেতেই পারে না, পুরো মুখ টু টক হয়ে যাচ্ছে। মাঝে মাঝে হয়, সেটাই বা হবে কেন, এবার ডাক্তারবাবু থেকে সেটাই শুনে নেবো। ঠিক আছে, শোনো, দেখো যেটা তোমার সমস্যা হচ্ছে সেটা হচ্ছে হাইপার অ্যাসিডিটি। আচ্ছা, হাইপার অ্যাসিডিটি তোমার অল্প বয়সে কেন হবে, এটা তো হওয়া উচিত নেই। অল্প বয়সে কেন, বয়স বেশি হলেও হওয়া উচিত নেই, ঠিক আছে? তো আমার ভুল, বয়স হলেও এটা হওয়া উচিত নেই। দেখো অ্যাসিডিটি জিনিসটা কেন হয়, তোমার বডির মধ্যে অ্যালকালাইজেন সিস্টেম কাজ করছে না, বা তোমার যেখানে কাজ করছে সেখানে তুমি হয়তো আটকিয়ে দিচ্ছ। তোমার যদি পায়খানা পরিষ্কার হয়, শুধু পায়খানা না, পাঁচটা জায়গা আছে, পায়খানা পরিষ্কার হতে হবে, পেশাব ভালো রাখতে হবে, তোমার শরীরে ঘাম ভালো করে বেরোতে হবে, তোমার থুথু ভালো করে বেরোতে হবে, সর্দি হতে হবে। যদি এই পাঁচটা জিনিস তোমার শরীরে ঠিক মতন কাজ করে, তাহলে তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর এই পাঁচটা জিনিস যদি সলভ না করো, তাহলে অ্যাসিডিটি তো আছে, কিন্তু পরে তোমার লিভার জন্ডিস হয়ে যাবে। তো এই জিনিসটা তোমার শুধু পায়খানা, অ্যাসিড, গ্যাসে এইরকম ওষুধ না খেয়ে এই পাঁচটাতেই তুমি গুরুত্ব দাও, তাহলে দেখো তোমার সম্পূর্ণভাবে ভালো হবে। আর না হলে তো অ্যাসিডিটি ট্যাবলেট খেলে 2 ঘন্টার মধ্যেই ভালো হবে, কিন্তু আবার সেই জিনিসটা ঘুরে আসবে। একদম। পরের বন্ধু কে আছে? নমস্কার, টিভির আওয়াজটা কম করতে হবে যে, শুনতে পাচ্ছেন? টিভিটা কমান, জিরো করুন, টিভিটা জিরো করুন, ফোনে শুনুন। বলুন কোথা থেকে ফোন করছেন? দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। কি সমস্যা হচ্ছে? আমার একটা ছেলে আছে, মেলামেশার পর সবই হরমোন বেরিয়ে যায়, হরমোনটা মোটা নয়, চরচরে না। আচ্ছা, আর পাতলা। তো আমরা অনেক ডাক্তার দেখাচ্ছি, তো বলছে বাচ্চাটার সম্ভাবনা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি দেখুন টিভি সামনে যান, আপনাকে আমি বলছি। এই যে আপনার সমস্যা বললেন ইনফার্টিলিটি, ইনফার্টিলিটির মধ্যে যেটা সমস্যা বললেন, আপনি বললেন আপনার সিমেন্স, আপনার ছেলে সিমেন্সটা খুব পাতলা আছে আর ওর জন্য বাচ্চা হচ্ছে না, এটা তো সবথেকে ভুলে জিনিস, এটা কোনোদিন হয় না। সিমেন্স পাতলা থাকলে বাচ্চা হবে না, এটা ভুল জিনিস, কে বলে দিয়েছে এটা? সিমেন্স পাতলা হলে বাচ্চা হয় না, সিমেন্সের মধ্যে তোমার যদি শুক্রাণু না হয় তাহলে বাচ্চা হবে না, ঠিক আছে? সিমেন্স পাতলা হলো ওর থিকনেস কোনোদিন আপনাকে এ করবে না যে বাচ্চা হবে কি না। যদি তোমার ওখানে শুক্রাণু কম থাকে তাহলে কিন্তু হবে না। এবার বলি শুক্রাণু কত লাগে একটা বাচ্চা তৈরি করতে গেলে? শুধু 1% যদি শুক্রাণু থাকে আর ওটা ঠিক আভামের সাথে যদি দিয়ে ফার্টিলাইজ করে তাহলে কিন্তু বাচ্চা হয়ে যায়, কিন্তু 1% হলে ঠিক মতন জায়গা পৌঁছাতে পৌঁছাতে আদিও শেষ হয়ে যায়। ওই জন্য আমরা বলি 55% আপনার হলে তবে কিন্তু ভালো হয়। তো যদি দেখো তোমার সিমেন্ট, ওনার ছেলে, আপনার ছেলে সিমেন্ট টেস্ট করাতে হবে, সেখানে দেখো শুক্রাণু কত পার্সেন্ট আছে। শুক্রাণু যদি তোমার কম আছে, মেডিসিন খাওয়াও, মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। দেখো তুমি আগে বললো তাড়াতাড়ি ওনার এটা ডিসচার্জ হয়ে যায়, যেটা প্রি ম্যাচুর ইজুকুলেশন, এটাও কোনোদিন নির্দিষ্ট করবে না যে বাচ্চা হবে কি হবে না। এবং দ্বিতীয় জিনিস তুমি বললো যে ওনার স্পার্ম একটু পাতলা আছে তার জন্য এটা হচ্ছে, তো এই দুটো জিনিসই হবে না, ঠিক আছে? এটা যদি আপনার স্পার্ম পাতলা হয় তাও বাচ্চা হবে, আর যদি প্রি ম্যাচিওর এজুকেশন হয়ে যায় তাহলেও কিন্তু বাচ্চা হবে। শুধু হবে না কারণ কি, যদি তোমার স্পার্ম কাউন্ট কম থাকে, স্পার্ম কাউন্ট তুমি টেস্ট করে নাও তাহলেই বুঝতে পারবে। আর মেয়েদের ক্ষেত্রে যদি ওভারি থেকে আভাম তৈরি হয় তাহলে কিন্তু বাচ্চা হবে, একটা আভাম তৈরি করলেও বাচ্চা হয়ে যাবে। ওখানে আভাম যেন অনেকগুলো তৈরি হয় আর শুক্রাণু অনেকগুলো থাকে, একের জন্য দেখো না দুটো বাচ্চা হয়ে যায়। তো যদি দুটো একসাথে তোমার ফার্টিলাইজ করে দেয় ওই জন্যে দুটো জুড়ুয়া বাচ্চা হয়ে যায়। দেখো এই জিনিসটা ভুল জিনিসটা আগে মাথা দিয়ে ভুল করো, ঠিক আছে? তোমাদের না মানে এত পেশেন্ট আমি দেখি 99% তো ভুল ভাল কথা বলে যে ও বলে দিয়েছে এই জন্য এটা হলো। কেন কথা শোনেন আপনি, একটু ডাক্তারের সাথে পরামর্শ করুন না, একটু ডাক্তারের ফিস লাগবে কিন্তু আপনাকে ভালো শিক্ষা দেবে। তবে ফিসটা দেওয়ার পর জীবনের সব থেকে বড় বিষয়টাও তো উপলব্ধি করতে পারবেন, সন্তান, মা বা বাবা হওয়ার আনন্দ, এটা কিন্তু অনেক বড়। তো যোগাযোগ করুন, যদি শুক্রাণু পরিমাণ বা ডিম্বাণুর পরিমাণ কম থাকে তো সেটা মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিন বা এনবিবি যে মেডিসিন আপনাকে দেবে সেই মেডিসিনের মাধ্যমে সেটা বাড়ানো সম্ভব। একদম একদম। পরের বন্ধু কে আছেন? নমস্কার, হ্যালো, কে বলছেন? আমি
আমি আমার ছেলের জন্য একটু কথা বলতে চাই। কোথা থেকে ফোন করছেন আপনি? কোথা থেকে ফোন করছেন? কৈখালি থেকে। হ্যাঁ, এবার বলুন কি সমস্যা? আমার ছেলে 25 বছর বয়স। আচ্ছা। আমার ছেলে গায়ে না প্রচুর এই খোলা 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 হয়ে গেছে, জানেন তো, প্রচুর মানে গায়ে। হ্যাঁ, 5 বছর হয়েছে। 5 বছর। আচ্ছা, তাতে কিছু তো অনেক ওষুধ খাইছি, ভালো হচ্ছে না। ওটা গায়ে বেড়ে গেছে। তো ওটা কি জিনিস আছে তো কোনো রাস্তা কিছু বলতে পারছি না। আমি আমি বলে দেবো এখন 2 মিনিটের মধ্যে, 2 মিনিট না, 2 সেকেন্ডের মধ্যে বলে দেবো। ঠিক আছে, ওনার ব্লাডে আইজি টেস্ট করুন। আচ্ছা, আইজি টেস্ট করুন, ওই আপনাকে বলে দেবে কি হয়ে গেছে। এই যে বললেন না, কোনো আমি স্পেসিফিক রিজন পাচ্ছি না, স্পেসিফিক রিজন এখানেই পেয়ে যাবে। আপনার ছেলের আইজি হাই আছে, তার জন্য এই সমস্যা হচ্ছে। ঠিক আছে, দেখো আইজি হাই থাকলে না অনেকগুলো সমস্যা হয়। এপিলেপসি পর্যন্ত তোমার আইজি হাই থাকলে হয়, যেটা তোমার মৃদগির সমস্যা বলা হয় না, এটা আইজি হাই থাকলে হয়। স্ক্রিনে যে কোনো সমস্যা হবে, বুকে নিঃশ্বাস নিতে অসুবিধা হবে, কষ্ট হবে, তাহলেও তোমার আইজি লেভেল আছে। তো এই জিনিসটা পরীক্ষা করে নাও আর এর ট্রিটমেন্ট করো। এই অ্যালার্জি হয়েছে, আমি ওষুধ খেয়ে নেবো, ঠিক করে নেবো, এটা কোনোদিন করবে না। এটা করলে কি হবে, তোমার লাংস পুরো খারাপ হয়ে যাবে, একটা সময় পরে তোমার হার্টের সমস্যা চলে চালু হয়ে যাবে। তো এই জিনিসটা কোনোদিন করো না, আইজি পরীক্ষা করো আর আইজি ট্রিটমেন্ট করো। আর আইজি ট্রিটমেন্ট জানো আয়ুর্বেদিক ছাড়া হয় না, তো তোমাকে আয়ুর্বেদিকে আসতে হবে। আর আয়ুর্বেদিকে যদি বেস্ট তুমি নাও তাহলে এনবিপিতে আসতে হবে। কৈখালী থেকে একটা বাসে উঠুন, একেবারে মধ্যমগ্রামে নামুন এবং সেখানে ট্রিটমেন্টটা শুরু করুন। আমি খুব অবাক হয়ে যাচ্ছি, 2 সেকেন্ডে ডাক্তারবাবু যে টেস্টার কথা বললেন, 5 বছর ধরে এখনো অবধি কোনো চিকিৎসক আপনাকে সেই টেস্টটা করতে বলেনি। কেন বলেনি আমি বলছি, দেখো ওরা না খুব চালাক আছে। আচ্ছা, তো যদি উনি আইজি টেস্ট করে দেবেন, উনিও জানেন, আমি বলবো না যে উনি জানেন না, উনি একটা চিকিৎসক আছে, কিন্তু ওনার ভুল কি হয়ে গেছে, উনি যা লাইনটা চুজ করেছে, ঠিক আছে, মডার্ন ট্রিটমেন্টের যে লাইন চুজ করেছে, এখানে ওনাদের কোনো ট্রিটমেন্ট নেই। এইবার কি হলো, উনি আপনাদের চান করে আইজি টেস্ট করাবে না। কেন, যদি আইজি টেস্ট করে নেয়, ওনার কাছে তো কোনো ওষুধ নেই, আইজি হাই থাকলে ওটা নামিয়ে দেবে। তো ওর জন্যে আপনি বলবেন কি, যে ডাক্তারবাবু আমি তো 6 মাস দিয়ে ওষুধ খাচ্ছি, 5 বছর হয়ে গেল, আমি 6 মাস বলছি। তো যদি বলেন 5 বছর থেকে ওষুধ খেয়ে নিয়েছি বা 6 মাস খেয়ে নিয়েছি, কিন্তু আমার রিপোর্ট তো সেমই আছে, তাহলে ওখানে ডাক্তারবাবু কিছু বলতে পারবে না। তো কিছুটা উনি বাঁচার জন্যে আপনাদের বলে না। তো দেখো আমার কাছে ট্রিটমেন্ট আছে, ওই জন্যে আমি একদম ফ্রেঙ্কলি বলে দিলাম। তো তোমার এই জিনিসটা একবারে ভালো হয়ে যাবে, তুমি আইজি টেস্ট করে নাও, আমার কাছে ট্রিটমেন্ট নাও, আর তারপরে আবার আইজি টেস্ট করে নাও, ওটা যখন ভালো হয়ে যাবে তারপরে ইজিলি একদম তুমি থাকো, সব তোমার রোগ 100% কিওর হয়ে যাবে। 5 বছর ধরে সমস্যা, ছেলের সারা গা ভর্তি ফোড়া, তো এবার ট্রিটমেন্ট কিন্তু শুরু করুন। ফোন নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, এতক্ষণে নোট করে নেওয়া উচিত, আর যদি নোট না করেন তাহলে কিন্তু এখনই করতে হবে। আরেকবার বলবো, কলকাতায় 3টি চেম্বার কিন্তু রয়েছে, এটিয়া বুরুজে রয়েছে, লাইনস্টাউনে রয়েছে এবং অবশ্যই হাতিবাগানে রয়েছে। হাওড়ার দিকের বন্ধুরা শিবপুরে পাচ্ছেন, বালতিগুড়ি বাজার দাসনগরে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলাতে পাচ্ছেন, মধ্যমগ্রাম হেড অফিস সেখানেও আপনারা যোগাযোগ করতে পাচ্ছেন। তাছাড়া কিন্তু আপনারা কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান সর্বত্র কিন্তু চেম্বার পাচ্ছেন, রামপুরহাটে চেম্বার পেয়ে যাচ্ছেন, ব্যান্ডেলে কিছুদিনের মধ্যে চেম্বার পেয়ে যাচ্ছেন, মেদিনীপুরে কিন্তু হেরিয়া, মেচেদা এবং অবশ্যই খড়গপুরে চেম্বার রয়েছে। এছাড়া মালদা, শিলিগুড়ি, কোচবিহার, নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য চেম্বার রয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু ত্রিপুরার আগরতলা, আসামের গুয়াহাটি এবং বাংলাদেশের বন্ধুদের পাশাপাশি আন্দামানের পোর্ট ব্লেয়ারেও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন অবশ্যই এনবিপি ইমরানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের থেকে। ট্রিটমেন্ট করার জন্য কিন্তু লেক টাউনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্যবস্থা, যেখানে পঞ্চকর্মা এবং থেকে ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে। এছাড়া খুব তাড়াতাড়ি রামপুরহাটে পাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। কে আছেন? নমস্কার। নমস্কার, কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ বলুন, কি সমস্যা? আচ্ছা, আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা শুরু করেছি, আপনাকে দিয়ে আরেকবার আলোচনার দিকে এগোবো। হাতের তলা পায়ের তলা জ্বালা করে। আপনার ডায়াবেটিস কি কন্ট্রোলে আছে? হ্যাঁ, কি বলছেন? আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আছে কি?
আচ্ছা, তুমি একটা টেস্ট আল করে নাও, তোমাকে আমি বলে দিচ্ছি। তোমার একটা ইউরিনের রুটিন টেস্ট করবে, পেশাবের রুটিন টেস্ট, ঠিক আছে? এবার তুমি টিভির সামনে যাও, আমি তোমাকে বলছি, আবার তোমার মতন অনেক লোক শুনছে, তো সবাই একটু কথা শুনো মন দিয়ে। দেখো, সুগার হলে খুব কমন সমস্যা, হাত পায়ে পাতাগুলো জ্বালা করে, বা মাসালসে যে কোনো অঙ্গ, হাতে পায়ে যে কোনো অঙ্গ মধ্যে, শিরা মধ্যে একটু জ্বালা জ্বালা ভাব হয়। কেন হয়? তোমার যদি ইউরিনের মধ্যে তোমার সুগার পাস করে, ইউরিনের মধ্যে যদি অ্যালবুমিন পাস করে, বা পাস সেলস অনেক হাই লেভেলে পাস করে, বা যদি ক্যালসিয়াম অক্সেলেট মাইক্রো অর্গানিজম এইসব জিনিস যদি পাস করে, আর খুব কমন যদি সুগার থাকে এফেক্ট মানুষে, এই জিনিসটা অবশ্যই হয়। তো হলে কী হবে, ওনার শরীরে একটা জ্বালা, একটা বার্নিং সেন্সেশন চলে আসে। তাহলে এই জিনিসটা তোমার টেস্ট করতে হবে, ইউরিন ফর রুটিন, আর টেস্ট করে যদি ভালো করে ট্রিটমেন্ট নিয়ে নাও, ভালো করে জল খাওয়া হয়, আর ভালো করে সুগার কন্ট্রোল করা মেডিসিন, শুধু ওই খেয়ে নাবিয়ে দিলাম ওটা না, প্যানক্রিয়াস ভালো করার জন্য মেডিসিন খেতে পারো, তাহলে কিন্তু এই জিনিসটা তোমার 100% কিওর, এবং ডায়াবেটিসও কিওরেন্স আছে। যদি তুমি প্যানক্রিয়াসি ওষুধ খাবে না, তোমার ওখানে অটোমেটিক ইনসুলিন তৈরি করে, প্যানক্রিয়াসের কাজ মাত্র দুটোই আছে, একটা হচ্ছে তোমার কি ইনসুলিন তৈরি করবে, আর একটা হয় প্যানক্রিয়াটিক এনজাইমস তোমার তৈরি হয়, তো ডাইজেশনও তোমার উইক হয়ে যাবে, যাই তো সুগার আছে, কেন প্যানক্রিয়াস তো কাজ করছে না, তার জন্য তো সুগার হাই হলো, আবার তোমার হজম শক্তি কাজ করবে না। তো এই জিনিসটাতে একদম ভালো করতে হলে তোমার প্যানক্রিয়াসের ট্রিটমেন্ট করো, তোমার 99% রোগ সব চলে যাবে। বেশ, পরের বন্ধু কে আছেন? নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, কোথা থেকে? আমি ভবানীপুর থেকে বলছি। ভবানীপুর থেকে? হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার স্বামী মানে অনেক দিন থেকে হাঁটুতে ইউরিক অ্যাসিড, কিন্তু হাঁটু ক্ষয়ে গেছে, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু ব্যথাটা যখন খাওয়াচ্ছি তখন ব্যথাটা থাকছে না, তারপর আবার দেখেছি। এবং হবে কি জানেন, একটা সময় পরে ওই ওষুধ খেলেও কাজ হবে না, তারপরের সময় হবে কি লিভার আর কিডনিতে ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে? ব্যথা ওষুধ খাওয়াতেই নেই, একটু আগেই তো আমি বললাম যেটা হাড় ক্ষয়ে যাচ্ছে, এটা আর কিছু বলবেন নাকি আর আপনি বলুন? আচ্ছা ঠিক আছে, আর আচ্ছা হ্যাঁ, ওইটা মানে ইউরিনটা আস্তে আস্তে পাস হয়, ওই যখন ওষুধটা ওটা অ্যালোপ্যাথিক খাচ্ছে, ওটা যখন অ্যালোপ্যাথিক খায় তখন ওই সেরাজোমেইট মানে ওষুধটার নাম, ওইটা যখন খায় তখন ভালো করে পাস হয়, মাঝে মাঝে কুলুপ্ত করায়ও জল ভিজিয়ে খাওয়ানো হয়, তখন আবার একটু পাস হয়। আমি তো স্ট্রোকের পেশেন্ট, অনেকবার 2-3 বার স্ট্রোক হয়ে গেছে, একটা হাত পা পড়ে গেছিল, ব্যায়াম ট্যাম করিয়ে ফিজিওথেরাপি করে একটু মানে হাত পাটা উঠেছে, আর ওই ব্যথার ওষুধ খাচ্ছে অনেকদিন, 2019 থেকে খাচ্ছে, কিন্তু যখন খাওয়ানো হয় তখন মানে ভালো থাকে, হাঁটাচলা করে, বাজার দোকান করে, আবার যখন ব্যথা হয় তখন একদম পা নামাতে পারে না, ওনার ইউরিক অ্যাসিডটা আছে। তো দেখুন, আমি কি বলি যে আপনার ব্যথা হলে আপনাকে এনবিপির কাছে আসতে হবে, আমি আয়ুর্বেদিক কাছে আসতে বলি না, কেন কি দেখুন আয়ুর্বেদিকে 1000 ডাক্তার হবে, 5টা আঙ্গুল আছে কিন্তু বরাবর সব নেই, তো আয়ুর্বেদিকে পেনকিলার নেই, এটা আমি বলবো না, কিছু কিছু জায়গার মধ্যে পেনকিলার তৈরি করে দিচ্ছে, এখন যাই মডার্ন টেকনোলজি অনেক কিছু চলে এসছে, তো কিন্তু দেখো আমরা ওইভাবে ট্রিটমেন্ট করি না, আমার পেশেন্ট আমার সামনে কেঁদে দেয় যে আমাকে একটু পেনকিলার দিয়ে দিলে ভালো হয়, আমি দিই না, ওকে মনে জোল দিই, জানা দেখো তুমি একদিন করো, এটা অসুবিধা নেই, তোমার একদিন কষ্ট হবে, পরের দিন কিন্তু তোমার ভালো হয়ে যাবে, তো পেনকিলার খাচ্ছ বলে 19 থেকে 21 বছর পর্যন্ত, মানে 21 হয়ে গেল 2021, 2 বছর পর্যন্ত, তো তোমার কিডনি অবস্থা হয়তো ঠিক আছে, কেন কি তোমার আয়ুর্বেদিক একটু সিলেকশন করেছো, কিন্তু ওটা ট্রিটমেন্ট তো হচ্ছে না, 2 বছর থেকে কেন ওষুধ খাবে তুমি, 2 বছর থেকে ওষুধ খাওয়া এই নি, আর তোমার তার জন্য স্ট্রোক হয়ে গেছে অনেকবার, আর অলরেডি যদি স্ট্রোক হয়ে আছে তো আবার তো হয়ে যাবে, তো পেনকিলার খাও না, ফ্লুইড তৈরি হবার জন্য ওষুধ খাও, তুমি যেখানেই আয়ুর্বেদিক দেখাচ্ছো ওখানে বলো আমাকে ওষুধে দেখাও যে এটা আমার ফ্লুইড তৈরি হবার জন্য ওষুধ কোনটা,
তো ফ্লুট করার জন্য তৈরি করার জন্য যদি তুমি ওষুধ খাও তাহলে তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর যেটা তুমি বললো পেচ্ছাবের রাস্তার মধ্যে সিস্ট, খুব ইজিলি ভাবে তো তোমার আয়ুর্বেদিক আরো বেশি সুন্দর ট্রিটমেন্ট আছে। তোমার যদি একটা অস্টিওআর্থ্রাইটিস ভালো হতে যদি যত টাইম লাগবে তার থেকে হাফ টাইমের মধ্যে তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। দুটো প্রবলেমই তুমি আয়ুর্বেদিকের কাছে গিয়ে ভালো করতে পারো, কিন্তু আয়ুর্বেদিক মানে এনভিপি। তো ভালো ট্রিটমেন্ট যদি ভালো রিপোর্ট বেসড ট্রিটমেন্ট চাও তবে কিন্তু আয়ুর্বেদিকে আসো। কেন, যেই ব্যথা হলো যেই সিস্ট হলো সিমটমস কমিয়ে আমি আপনাকে বাড়ি পৌঁছাবো না, আপনার রিপোর্ট করে আপনার চোখের সামনে দেখিয়ে দেবো, আপনি ভালো হয়ে যাবেন, তারপরে ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাবে। একদম, মানে আমি তো একটু মানে হজবরলা হয়ে গেলাম যে কিছুটা অ্যালোপ্যাথি কিছুটা আয়ুর্বেদ এবং সঠিক নির্বাচন হয়েছে কিনা আমি জানি না। এটা সব থেকে ভালো ডাক্তারবাবু খুব ভালো করে বুঝিয়ে দিলেন। আপনি এই মুহূর্তে এনবিপির ছত্রছায়া চলে আসুন, যেখানে কিন্তু আপনার দুটো সমস্যার সমাধান পেয়ে যাবেন। কোনো পেন কিলার আপনাকে দেওয়া হবে না, সে আপনি চান বা আপনি না চান দেওয়া আপনাকে হবেই না, কিন্তু আপনার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অর্গানকে বাঁচিয়ে রাখা হবে, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কে আছেন? নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে কি সমস্যা? বলছি যে আমার বয়স হচ্ছে 54। আচ্ছা। আর হচ্ছে গল ব্লাডারে স্টোন আছে আর ওভারিতে সিস্ট আছে। আচ্ছা। আর ডাক্তার বাবুকে দেখিয়েছিলাম, তিনি বলেছেন যে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। আচ্ছা। তো আমার এখন কোনো রূপ সমস্যা নেই, অপারেশন যদি হতে আমি দেরি করি তাহলে কি কোনো ক্ষতি হতে পারে? এই অ্যাডভাইসটার জন্য ফোন করলেন নাকি আয়ুর্বেদ মেডিসিনে আপনার সমস্যার সমাধান পাওয়া যাবে কিনা সেটা আপনি জানতে চান? হ্যাঁ, আমি সমাধান পাওয়া যাবে কিনা সেজন্যই ফোন করেছেন। ওকে, আচ্ছা, দেখো সমাধান তো তুমি দুটো জিনিসই পেয়ে যাবে। কিন্তু এইবার তুমি যা বললো অপারেশন লেট করলে তৈরি কিছু প্রবলেম হবে কিনা, আমি বলবো অপারেশন করলেই প্রবলেম হবে। তোমার যদি গল ব্লাডারে কাজ কি হচ্ছে জানো, তোমার গ্যাস ফর্ম হবে না। তো তুমি যদি গল ব্লাডারের স্টোনে অপারেশন করবে মানে গল ব্লাডার রিমুভ করে দেবে, রিমুভ করলে কি হবে তোমার সারা জীবন গ্যাসের প্রবলেম হবে। এবং তোমার কি ছিল ওভারি, ওভারি যদি রিমুভ করে দেবে তাহলে তোমার ইনফার্টিলিটি সমস্যা চলে আসবে, হারমোনস ডিসব্যালেন্সের সমস্যা চলে আসবে। তো দুটো রিমুভ করবো কেন, যদি আমার কাছে অপশন আছে আমি ভালো হয়ে যাব আমি কেন করবো ওটা? একদম, বাঁকুড়া থেকে ফোন করেছিলেন এবং বাঁকুড়া চেম্বার তো আমাদের আছে, একদম রয়েছে, আর খুব ভালো জায়গা বাঁকুড়া। আমি তো খুব মানে গিয়ে খুব ভালো ওখানে বাতাবরণ আছে, ওখানে ক্লাইমেট ভালো আছে। তো চলে আসুন বাঁকুড়ায় থাকুন। বাঁকুড়াতে ডাক্তারবাবু কলকাতা থেকে আপনার জন্য যাচ্ছে, সেখানে আপনি বাড়িতে বসে বসে ভাবছেন কতদিন পর আমি অপারেশন করব, কতদিন এটাকে ফেলে রাখা যায়। একদম এরকম নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না, অপারেশনই করবেন না, ভালো রাখুন নিজের অর্গানকে, ভালোবাসুন নিজের অর্গানগুলোকে। কে আছেন? নমস্কার। কোমরে ব্যথা কি হলো? মানে পুরো ভ্যানিশ? আরে বা, ভেরি গুড, খুব ভালো। তো এই গুড নিউজটা শোনানোর জন্য আমাদের ফোন করলেন? হ্যাঁ, ডাক্তারবাবু আমি বিশ্বমাথায় গিয়েছিলাম, তো ডাক্তারবাবু আমাকে বলেছে বলে আমি আপনার 5-6 সময় সময় দিচ্ছি, হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। আমি তো কোমরের জন্য হাঁটতেই পারতাম না, কোমরে বেন নিয়ে। হ্যাঁ, মানে আপনি এতটা খুশি, এতটা আপ্লুত যে ডাক্তারবাবু মাত্র 6 মাসে আমাকে আগের মতন সুস্থ করে দিয়েছেন, সেজন্য আপনি আনন্দে ফোন করলেন। থ্যাংক ইউ, আপনি খুব ভালো মানুষও, কারণ অনেকেই ভুলে যায় জানেন তো ভালো হওয়ার পরে। থ্যাংক ইউ ভেরি মাচ, সঙ্গে থাকুন। যদি আজকে হাতে সময় একদম নেই, প্রত্যেক দিন এই সময়ের অনুষ্ঠান কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে, এবং তার পাশাপাশি হেল্পলাইন নাম্বার কিন্তু নোট করুন। আজকে আর ফোন নিতে পারবো না, সত্যি একটু সময় নেই। 9831020886 বা 9875336796 এই নম্বরে ফোন করুন, অবশ্যই কিন্তু আপনাদের সহযোগিতা করে দেওয়া হবে। ডাক্তারবাবুকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সকলকে, প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার।